আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি তাতে কিছুটা পরিমাণ লবণ এবং সাদা তেল দিয়ে ময়াম করে নিয়ে হালকা গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব তারপর আমি এখানে একটা পুর তৈরি করব তার জন্য আমি পেঁয়াজ কুচি দিয়েছি কিছুটা পরিমাণ আদা বাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে পেঁয়াজটা অল্প লাল হয়ে আসবে যখন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে দেবো দিয়ে তারপরে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো তার আগে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এভাবে নেড়ে নিয়ে আলু মাখাটা দিয়ে আমি একটা পুট তৈরি করে নেবো এবং কাঁচা লঙ্কাও যদি আপনারা খেতে চান দিয়ে দিতে পারেন যদি কাঁচা লঙ্কাটা আপনারা না দেন বাদ দিতে পারেন তো দেখুন বন্ধুরা পুটটা তৈরি করে নিয়েছি এবারে আমি ছেনে রাখা ময়দা থেকে গোল গোল লেচি কেটে নিয়ে আমি গোল গোল রুটি বেনে নেব রুটিগুলো আমি তাওয়ায় দিয়ে হালকাভাবে সেঁকে নেব তো দেখুন বন্ধুরা একদম পারফেক্ট রুটি যেমন হয় সেরকম নয় এমনি হালকাভাবে এরকমভাবে সেঁকে নেব তো দেখতেই পাচ্ছেন কেমনভাবে সেঁকেছি রুটিগুলো সেঁকে নিয়ে আমি পুটটা দিয়ে দেব একটা চামচের সাহায্যে এভাবে পুট দিয়ে তার উপর থেকে আমি একটা সিদ্ধ ডিম গ্রেট করে রেখেছিলাম একদম ঝুড়ি ঝুড়িভাবে এভাবে দিয়ে এক সাইড থেকে ফোল্ড করে দেবো এরকমভাবে ফোল্ড করে দেবেন দেখে নিন বন্ধুরা ঠিক এরকমভাবে ফোল্ড করে নিয়ে এবার আমি তাওয়াতে দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে ভেজে নেব এই নাস্তাটা খুবই সুন্দর হয় বাচ্চাদের টিফিন এবং সন্ধ্যা নাস্তার সঙ্গে আপনারা খুব মজা করে খেতে পারেন তো দেখুন বন্ধুরা আমি তাওয়াটি আবার বসিয়ে দিয়েছি তো দেখুন খুব বেশি তেল দেবেন না এখানে একটা চামচের সাহায্যে কিংবা একটা বয়ামের সাহায্যে অল্প অল্প করে দিয়ে নেবেন আমি এভাবে দুটো চামচের সাহায্যে ভেজে নেবো আপনারা দেখতেই পাচ্ছেন একদিকটা ভেজে নিয়েছি অপরদিকটা লাল লাল করে এভাবে ভেজে ভেজে তুলে নেবো তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এই নাস্তাটি দেখতে যতটা সুন্দর খেতেও খুব খুব সুন্দর হয় তো বন্ধুরা আমার এই নাস্তার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এবং আমাদেরকে ভিডিও বানানোর জন্য উৎসাহ দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো